অরুণোদয় আসনি লৈ লৈ হলো নতুন এখন আপডেট যিসকল যোগ্য হিতাধিকারী এতিয়ালৈকে অরুণোদয় আসনির দুজন অন্তর্ভুক্ত করিব পৰা নাই সেই সকল মানুহে ভিডিওটো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা হেকলৈ চাব কিয়নো এইটো ভিডিওত আপোনালোকক দেখুৱাম যে আপোনালোকে নিজৰ নিজৰ মোবাইল দি আপোনালোকৰ গাঁৱৰ কিমানজন ধনী মানুহে অরুণোদয় আসনির নিজৰ নাম অন্তর্ভুক্ত কৰি থৈছে কেনেকৈ চাব যদি শিকিব বিচাৰে তেন্তে ভিডিওটো প্ৰথমৰ পৰা হেকলৈ চাব আৰু মোৰ চেনেলত নতুন হলে প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি মোৰ লগত থাকিব তো বলক ভিডিওটো আৰম্ভ কৰি এতিয়া আপোনালোকক দেখুৱাই দিওঁ যে অরুণোদয় আসনিত কিমানজন ধনী মানুহৰ নাম অন্তর্ভুক্ত হৈ আছে কেনেকৈ চাব আৰু যদি কোনো ধনী মানুহৰ নাম অন্তর্ভুক্ত হৈ আছে তেন্তে আপোনালোকে কিন্তু মোবাইল দি সরকারক জনায় দিব পাৰিব তো ইয়াৰ কাৰণে আপোনালোকে নিজৰ নিজৰ মোবাইলৰ ক্রোম ব্রাউজাৰ ওপেন কৰিব ক্রোম ব্রাউজাৰ ওপেন কৰি সার্চ বাৰত সার্চ কৰিব অরুণোদয় তো অরুণোদয় লিখি আপনাদের সার্চ করে দিব সার্চ করে দিয়ার লগেলগে আপনার সম্মুখত এনেকা ইন্টারফেস আহিব এনেকা ইন্টারফেস অহার পিছত তলত লিখা চাব পারিব অরুণোদয় ক্যাপিটেল লেটারত অরুণোদয় যে লিখা আছে এইটু অপশনত আপনাদের ক্লিক করে দিব এইটু অপশনত ক্লিক করে দিয়ার পিছত অরুণোদয় অফিসিয়াল ওয়েবসাইটটু এনেক ওপেন হব ওপেন হওয়ার পিছত স্ক্রল ডাউন করে অল্প তলত আহিলে ইয়াতে আপনাদের চারিটা অপশন চাব পাৰিব প্রথমে লিখা আছে ভিউ স্টেটাস তারপর লিখা আছে রাইজে কমপ্লেন তারপর লিখা আছে সাবমিট গ্রিভেন্স তারপর লিখা আছে ভিউ বেনিফিসিয়ারি স্টেটাস তো এই কেটা অপশনের মাজর পর প্রথম অপশনট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পিছত এনেকা ইন্টারফেস আহিব ইয়াতে অসমৰ গোটেই কেটা ডিস্ট্রিক্টর নাম আহি যাব অহার পিছত ইয়াতে আপনাদের নিজের নিজের ডিস্ট্রিক্টর নাম যেটু সেই ডিস্ট্রিক্টর নামের উপর ক্লিক করে দিব লাগিব অন্যথা সেই ডিস্ট্রিক্টর রাইট সাইডে যে এরো চিহ্ন চাব পারিছে সেই এরো চিহ্ন ক্লিক করে দিব ক্লিক করে দিয়ার পিছত এনেকাকৈ লিস্টটো ওপেন হয়ে যাব ওপেন হওয়ার পিছত ইয়াতে আপনাদের নাম সার্চ করেও চাব পাৰিব এই লিস্টত আপনাদের গাঁৱৰ ধনী মানুষের নাম আছে নাকি তো উপর লিখা চাব পাৰিব সার্চ ফর নেম ইয়াতে আপনাদের মানুষের নাম লিখেও সার্চ করে চাব পাৰিব যে সেই ধনী মানুষজনের নাম অন্তর্ভুক্ত হয়ে আছে নাকি অন্যথা আপনাদের স্ক্রল ডাউন করে ইয়াতে চাব পাৰিব আর প্রথম পেজত যদি না থাকে সেই ক্ষেত্র স্ক্রল ডাউন করে তলত আহি নেক্সট যে লিখা আছে নেক্সট অপশনত ক্লিক করে দিলে দ্বিতীয় পেজত গুছি যাব পাৰিব সেই দ্বিতীয় পেজতো আপনাদের চাই লব পাৰিব যে আপনাদের গাঁৱৰ কোনো ধনী মানুষের নাম ইয়াতে অন্তর্ভুক্ত হৈ আছে নাকি তো ইয়াতে যদি কোনো ধনী মানুষের নাম বিচারি পায় সেই ক্ষেত্র সেই নামর রাইট সাইডে আপনাদের রাইট স্ক্রল করব স্ক্রল করলে আপনাদের লিখা চাব পাৰিব রাইজে কমপ্লেইন রাইজে কমপ্লেইন যে লিখা আছে এইটো অপশনত ক্লিক করে দিব এইটো অপশনত ক্লিক করে দেওয়ার পিছত কমপ্লেইন পেজটো এনেকুৱাকৈ ওপেন হব ওপেন হওয়ার পিছত ইয়াতে প্রথমে লিখা চাব পাৰিব ইন্টার ইয়র নেম ইয়াতে নামটো লিখি দিব তারপর মোবাইল নাম্বার দিব তারপর তলত লিখা চাব পাৰিব ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যে লিখা আছে ডিস্ট্রিক্ট অপশনত ক্লিক করে আপনাদের কিন্তু ডিস্ট্রিক্টটো সিলেক্ট করে লব লাগিব তো ডিস্ট্রিক্ট অপশনত ক্লিক করলে এনেকুৱাকৈ ডিস্ট্রিক্ট আহি যাব ডিস্ট্রিক্টটো সিলেক্ট করে ইমেল এড্রেস দিব তারপর আপনার ফুল এড্রেস দিব লাগিব দিয়ার পিছত স্ক্রল ডাউন করে তলত আহিলে ইয়াতে কেটামান অপশন পাব এই অপশন কেটার মাজর পর আপনাদের যিকোনো একটা অপশনত ক্লিক করে দিব লাগিব কিয়নো ইয়াতে বহুত কেটা কারণ দিয়া আছে যে কোনটো কারণের ক্ষেত্রত মানুষজন অরুণোদয় আসনি পাওয়ার যোগ্য নহয় আপনার মতে তো ইয়াতে আপনাদের কারণবোর চাই সিলেক্ট করে লব সিলেক্ট করার পিছত স্ক্রল ডাউন করে তলত আহিলে লিখা চাব অ্যাটাচমেন্ট ইফ এনি ইয়াতে আপনাদের যিকোনো এখন ডকুমেন্টস দিব পাৰিব ইয়ার বাবে যদি ডকুমেন্টস না থাকে ডকুমেন্টস নিদিলেও হয়ে যাব তো ডকুমেন্টস খিনি দিয়ার পিছত আপনাদের তলত লিখা চাব পাৰিব সাবমিট ইয়র কমপ্লেইন সাবমিট ইয়র কমপ্লেইন যে লিখা আছে এইটো অপশনত আপনাদের ক্লিক করে দিব লাগিব তো এইটো অপশনত ক্লিক করে দিয়ার লগেলগে কমপ্লেইনটো সাবমিট হয়ে যাব তো এনেকুৱাকৈ আপনাদের কিন্তু কমপ্লেইন করব পাৰে আপনাদের নিজের নিজের মোবাইল দি তো আজি ইমানে ভিডিওটো ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার আর মোর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করব।